এই কাস্টিং করার জন্য সর্বপ্রথম এই উপরে যে মেন পার্টি কাটিং করে নেওয়া হয়েছে। তার পরবর্তীতে যে ভিতরে যে আমরা ঝুটগুলো এবং টুকরো কাপড়গুলো দিচ্ছি, এই টুকরো কাপড় দিয়ে সর্বপ্রথম এভাবে সাজিয়ে নেওয়া হয়। এরপরের কাজটি হলো মেশিনে প্রথমে ওভারলক, ওভারলকটি হয়ে গেলে পরবর্তীতে সুইং এবং আরও দুই রকমের কাজটি হয়, একটি হলো পাইপিং এবং একটি পাইপিং ছাড়া। তো কথা হলো, এখানে অনেকেই কমেন্টস করে যে এই কাপড়গুলো কোথায় পাব বা কোথায় বিক্রি করব, কিভাবে তৈরি করব। তো তৈরি করার সিস্টেমগুলো তো আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি, আর মূলত আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেখানো হচ্ছে এই জন্যে যে আপনারা একটু খেয়াল করুন যে এই কাপড়গুলো দেখুন তো চেনেন কি না। এই কাপড়গুলো কিন্তু একদম টেলার্স কাপড়, টেলারিং কাটিং শার্ট। তো এই কাপড় দিয়ে আপনারা মাছ আপনার উপরে যে মেন পার্টি হয় মেন পার্টি দিতে পারবেন। যে এখানে যেমন পপলিন কাপড়, হাইটের পপলিন কাপড়, এখানে টুকরো কাপড়, এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন দিয়ে নিয়েছি। তো আপনারা এই নুসনিগুলো চাইলে আপনারা টেলার্স কাপড় দিয়েও তৈরি করতে পারবেন, আবার যদি চান আপনারা গার্মেন্টস ঝুটের আশেপাশে যদি থাকেন, যে আপনার এলাকায় যে গার্মেন্টস ঝুট বিক্রি হয় সেই জায়গা থেকে আপনারা গোডাউন থেকে আরও কম দামে এই টুকরো ঝুটগুলো আপনারা কিনতে পাবেন। আর মাঝখানের যে ঝুটগুলো, এখানে আমি একটু সহজে মোটা করার জন্য এখানে আমি যে ব্লেজার কাপড় দিয়েছি এগুলো টুকরো, শীতের মাল কাটিং সাইডগুলো এই টুকরোগুলো দিলে আপনার সহজেই মুসমিটি মোটা হচ্ছে। মূলত মুসমি মোটাই চলে, মোটাই প্রয়োজন হয়। এর পরবর্তীতে যে মাঝখানে যে ডিজাইনটি, এটা সুইংয়ে করতে হয় এই ডিজাইনগুলো। এই ডিজাইনটি করার পরে এভাবে প্যাকেটিং হয়, কিছু কিছু আপনার প্যাকেটিং এইভাবেই করে ফেলি যা এটা কম রেটে চলে যায়, আর বাকিগুলো একই কাজ এখানে যে পাইপিং করা হয়। এই পাইপিং করা কাজগুলো একটু বেশি রেটে বিক্রি হয়, আর আমি তো এখানে খুচরো পাইকারি বিক্রি করি না, সবসময় হোলসেল পাইকারি বিক্রি করি। একসঙ্গে 100 থেকে 500 ডজন পর্যন্ত একসঙ্গে বিক্রি হয়। আমার এই চ্যানেলটা যেহেতু টেলার্স কাজ নিয়ে এবং টেলার্স কাজের পাশাপাশি ছোট ছোট ব্যবসা নিয়েই আমি ভিডিও তৈরি করি, হলো প্যাকেটিং। আপনারা এই পলিগুলো কিনে এনে, এক প্যাকেটে আছে 12 জোড়া, অর্থাৎ 12 জোড়ায় 1 ডজন। এভাবে প্যাকেটিং করার পরে এখানে আর কোনো কাজ থাকে না। এর পরবর্তীতে আপনারা এইভাবে মাল সেল দিতে পারবেন, যেমনটা আমি দেই। তো ব্যবসাটি খুবই সহজ একটি ব্যবসা, আপনারা চাইলে আপনাদের নিজ নিজ এলাকা থেকে এই একটি সহজ একটি ব্যবসা করতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও দিব যেটি কমেন্টসের রিপ্লাই হিসাবে, কমেন্টসের রিপ্লাইগুলো আমি লিখে আপনাদেরকে রিপ্লাই দিব না, পরবর্তীতে আমি ভিডিওর মধ্যে আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন, খুদা হাফেজ।